হ্যালো বিয়ার্স আপনারা কেমন আছেন আমি আপনাদের সামনে বিগত কয়েক দিন ধরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অনার্স সেকেন্ড ইয়ারের চেয়ারমার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো পিউরিটান এই পিউরিটান নিয়ে আলোচনা করবো আসুন শুরু করা যাক পরীক্ষায় আসতে পারে রাইটের শর্ট নোট অন পিউরিটানিজম পিওরিটানিজম সম্পদ সম্বন্ধে মানে একটি শর্ট নোট লেখ আসুন শুরু করা যাক এই পিউরিটানিজম শব্দের অর্থ হল অনৈতিকতা ইংল্যান্ডের সমাজে কী কী অনৈতিকতা হয়েছিল তা এখানে বর্ণনা করা হয়েছে এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে সকল নোটিফিকেশন আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছে যায় আসন শুরু করি পিউরিট্যানিজম ওয়াজ দ্য আইজম অব ইংলিশ পটেস্ট্যান্ট ইংলিশ পটেস্ট্যান্টদের একটি মতবাদ হল পিউরিটানিজম দোস হু পটেস্টেড অ্যাগেনস্ট দ্য রোমান ক্যাথলিক চার্চ কল্ড পটেস্ট্যান্ট যারা রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদেরকে বলা হয় পটেস্ট্যান্ট এবং দ্য পটেস্ট্যান্ট পটেস্ট্যান্টদের মধ্যে হু ওয়ার মোর এক্সট্রিম ওয়ার কল্ট পিউরিট পিউরিট্যান্স এই পটেস্ট্যান্টদের মধ্যে যারা আবার অধিক পরিমাণ চরমপন্থী ছিল তাদেরকে বলা হয় পিউরিট্যান্স অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দ্য পিউরিটান্স থর দ্যাট মনে করতো যে রিফরমেশন ইন দ্য চার্চ অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রিফরমেশন ইংল্যান্ডের চার্চের সংস্কার ওয়াজ নট ইনাফ যথেষ্ট ছিল না দে ওয়ান্টেড টু পিউরিফাই দেয়ার ন্যাশনাল চার্চ তাই তারা তাদের জাতীয় চার্চকে সংস্কার করতে চায় বাই রিমুভিং বাই রিমুভিং এনি ইনফ্লুয়েন্স অব দ্য ক্যাথলিক চার্চ ক্যাথলিক চার্চের প্রভাবের মুক্ত করার দ্বারা ইভেন এমনকি দ্য পিউরিটান্স ওয়াই আর নট হ্যাপি ডিউরিং দ্য রিজন অফ কুইন এলিজাবেথ এমনকি এই পিউরিটানরা কুইন এলিজাবেথের সময় রাজত্বের সময় সুখী ছিল না মেনি অব দেম তাদের অনেকেই স্টাডিট অ্যাট ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিল অ্যান্ড বিকেম পেরিস্ট এবং যাজক হয়েছিল অ্যান্ড ওয়ানটেড টু রিফর্ম দ্য দেয়ার লোকাল চার্জেস এবং তারা তাদের লোকাল চার্জকে সংস্কার করতে চায় আপনার এলিজাবেথ এ এলিজাবেথের পরে জেমস ওয়ান বিকেম দ্য কিং অফ ইংল্যান্ড ইন সিক্সটি হান্ড্রেড থ্রি ষোলোশো তিন সালে জেমস ওয়ানের ষোলোশো এলিজাবেথে এরপর পর তিন সালে জেমস ওয়ান ইংল্যান্ডের রাজা হয় দ্য পিউরিটানস আক্স দ্য কিং এ পিউরিটানরা পিউরিটান অধিবাসীরা রাজা রাজা রাজাকে রাজা জেমস ওয়ানকে জিজ্ঞেস করে টু গ্রান্ট সেভারেল রিফর্মস কিছু সংস্কার অনুমোদন করার জন্য জেমস ওয়ান রিজেক্ট মোস্ট অব দ্য প্রপোজাল অব দ্য পিউরিটান্স এই পিউরিটানদের অধিকাংশ মতামত কি প্রস্তাবকেই এই জেমস ওয়ান প্রত্যাখ্যান করে দেয় অ্যাট দিস টাইম সেই সময়ে পিউরিটান্স বিকেম বিকেম পপুলার পপুলারিটি টু দ্য পিপল এই পিউরিটানবাসীরা সেই সময়ে বিশাল পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছিল বিকজ অফ দ্য কনফ্লিক্ট এ কারণে বিকজ অফ দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য কিং অ্যান্ড দ্য পিউরিটান্স এ কারণে এই রাজা এবং পিউরিটানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় মেনি পিউরিটান্স লিফ্ট ইংল্যান্ড অনেক পিউরিটানবাসী ইংল্যান্ড ত্যাগ করে ফর নিউ ইংল্যান্ড আমেরিকার নতুন ইংল্যান্ড আমেরিকার জন্য নেক্সট অবশেষে আফটার দ্য ডেট অফ জেমস ওয়ান জেমস ওয়ানের মৃত্যুর পর চার্লেস ওয়ান বেকেম দ্য কিং অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা হয় চার্লেস ওয়ান সেই সময় দেয়ার হ্যাপেন্ড এ ক্লাস বিটুইন দ্য পিউরিটানস অ্যান্ড দ্য কিং সেই সময়ে এই রাজা চার্লেস ওয়ান এবং এই পিউরিটানদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয় ইন দ্য সিভিল ওয়ার এই গৃহযুদ্ধের সময় দ্য পিউরিটান্স ডিফেক্টেড পরা পিউরিটানবাসীরা পরাজিত করে চার্লেস ওয়ান চার্লেস ওয়ানকে অ্যান্ড ওয়েন টু দ্য পাওয়ার অফ ইংল্যান্ড ইন সিক্সটি হান্ড্রেড ফর্টি নাইন এবং ষোলোশো ঊনপঞ্চাশ সালে ইংল্যান্ডের ক্ষমতায় যায় এই পিউরিটানরা যা হোক দ্য লিডার অফ দ্য ওয়াস ওয়াজ কম কমওয়েল এই কম কমওয়েল হলো এ পিডিটানদের লিডার এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ বিশেষ সকল প্রকার প্রতিযোগিতামূলক প্রশ্নে পরীক্ষায় আসতে পারে দ্য পিডিটান রিমেন্ড দ্য পাওয়ার অফ ইংল্যান্ড ইন সিক্সটি হান্ড্রেড সিক্সটি এই পিডিটানবাসীরা তাদের ক্ষমতা বজায় রাখে ষোলোশো ষাট সাল পর্যন্ত এই লাইনটাও অনেক গুরুত্বপূর্ণ একটি লাইন ইন্ডেড বস্তুতা দ্য পিপল অফ ইংল্যান্ড ইংল্যান্ডের লোকজন ডেড নট লাইক পছন্দ করতো না দ্য হার্ট রুলস অব দ্য পিউরিটানস পিউরিটানদের এ কঠোর কঠোর আইনকে ইংল্যান্ডের লোকেরা পছন্দ করতো না নেক্সট অবশ্যই ইন সিক্সটি হান্ড্রেড সিক্সটি ষোলোশো ষাট সালে পিউরিটানিজম ওয়াজ ব্রোকেন ডাউন পিরিটানিজম এই পিরিটানিজমটা ভেঙে যায় ইন ইংল্যান্ড ইংল্যান্ডের মধ্যে থেকে অ্যান্ড মোনার্কি রিটার্ন টু ইংল্যান্ড এবং ইংল্যান্ডে রাজতন্ত্রের ফিরে আসে অ্যাজ রেজাল্ট ফলে চার্লেস টু বিকেম দ্য কিং বিকেম দ্য পাওয়ার অফ ইংল্যান্ড চার্লেস টু ইংল্যান্ডের ক্ষমতায় আসে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন